বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া, আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মোনালিসা আছি আপনাদের মাঝে। আশা করি আজকে ব্লগটি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার ব্লগটি দেখবেন। তো চলে আসলাম বিকেলবেলা। তো আমার ছোটো মেয়ে কীভাবে হাঁটতেছে দেখতে পাচ্ছেন। তো আমার বাচ্চারা বাহিরে খেলাধুলা করে, আর আমাদের বাড়িটা অনেক বড়। তো ওরা তিন ভাই বাহিরে চলে আসছে, কেকটা খেয়ে বাহিরে চলে আসছে, তো সেটা শ্যুট করলাম। তো কেকটা আমি কীভাবে বানাই আপনাদের মাঝে শেয়ার করবো। আজকে তালের কেক বানাবো, খুবই মজাদার। তো অনেকেই আমার ছোটো ছেলেকে পছন্দ করেন, দেখতে চান, তাদের জন্য শ্যুট করলাম। তো বিকেলবেলা ওরা খেলা করতেছে, তো আমিও চলে আসলাম। তো আমার ছেলে হাঁটা শিখে গেছে, আর ওর স্কিনের সমস্যা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সিরিয়াল পাচ্ছি না। তো মেয়ে ছেলে চলে আসছে, মেহরাব, মিশকাত, মেহরাব, মেহেজাব, আমার তিন ছেলের নাম। ছোটোটার নাম মেহেজাব, ওর নাম মেহরাব, আর বড়োটার নাম মিশকাত। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমিও আপনাদের সন্তানদের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। তো আজকের ব্লগটি হচ্ছে, আমি রান্না শেয়ার করব না, কেক বানাবো তাল দিয়ে। আর যেহেতু সিজনালি জিনিস, তো তাল দিয়ে অনেক কিছুই করা যায়, তেলের পিঠা, তারপরে কেক, মানে বাপা পিঠা, সব কিছুই করা যায়। তো কেকটাই শেয়ার করবো আজকে আপনাদের মাঝে আমি। তো খুবই মজাদার, আপনারা ট্রাই করবেন। তো তিন ভাই বসে আড্ডা দিচ্ছে দেখতেই পাচ্ছেন। আর সবাইকে মানে একটা রিকোয়েস্ট করলাম, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে হবে কি, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমরা মানে নতুন অনেক আশা নিয়ে ইউটিউবে চ্যানেল খুলেছি, আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনের দিকে আগাতে পারবো না। তো প্লিজ সবাই ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো এটা কি কেউ চিনতেছেন নাকি? তো এটা তাল, আমি তালটা মানে রস বের করে ভাবে ঝুলিয়ে রাখছি। তো বিষ একটা পানি আছে, সেটা যে বের হয়ে যায় দেখাচ্ছি পানিগুলা। তো ছানা তৈরি করে যেভাবে মিষ্টির জন্য, সেম এভাবে তালটাও মানে ই করে ঝুলিয়ে রাখতে হয়। বিষ পানিটা চলে গেলে তালটা তিতা লাগে না, মিষ্টি হয়ে যায়। তো চলে আসলাম কেক বানাতে। তো দিয়ে দিলাম একটা ডিম, বানাচ্ছি। তো আমি নারকেলটা দিব না, আমার কেকের মধ্যে নারকেল দিলে ভালো লাগে না। তো এটা একদম সেম কেকই,
ভ্যানিলা অ্যাসিস্টেমে অ্যাড করি নাই, যেহেতু তালের আর তালের যে একটা গন্ধ ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এভাবেই আমি বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো 2 চামচ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মানে একদম অ্যাড করে দিলাম। তো এভাবে নেড়েছে একটু ঘি দিয়ে দেব। খুবই সুন্দর দেখতেই পারবেন কেকটা, মানে এত স্পঞ্জ মানে হয়েছে। তো সবগুলোই মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। তো এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটাও আমার হাতের উঠানো আমি একদিন শেয়ার করব। তো আমরা যে রেগুলার দুধগুলো খাই ওই দুধের স্বর দিয়ে কিন্তু ঘি উঠায়। এই যে ঘিয়ের বোতলটা আমি পাশে রেখেছি, খুবই ভালো আর একদম অনেক সেন্ট, নিজের হাতের জিনিসগুলো আসলে অনেক ভালো হয়। তো সব কিছু আমার মিশানো শেষ। তো কেকটা আমি এখন দিয়ে দিব। তো কেকের কৌটাটা নিয়ে নিয়েছি, দেখে ঘি দিয়ে একটু ভরিয়ে নিব চতুর্পাশ। পেপার কেটে দিতে হয় না, একটু তেল বা ঘি দিলে অনেক সুন্দরভাবে চলে আসে কেকটা। তো এভাবে চতুর্পাশে আমি ভরিয়ে দিব। তো মিশ্রণটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, বেশি পাতলাও না, একদম নরমও না, মানে শক্ত না, পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি একটু ই করে নিচ্ছি, ভিতরে বাবল থাকলে মানে ঠিক হয়ে যাবে। তো ড্রাই ফ্রুট মানে অন্য কিছুই নেই, কিশমিশ কাজু বাদাম মানে দিলে ভালো হয়। তো আমি কাজুটা এই বাদামটাই দিচ্ছি। তো হাতের কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে ডেকোরেশন করলে ভালোই হয়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমার, হয়ে গেছে ডেকোরেশন করা। তো এই পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি একদম সরাসরি বসাবো প্যানের মধ্যে, কোনো স্টিমার বা বালি টালি কিছুই দেবো না। তো পাওয়ার দিয়ে দিচ্ছি 1300, একটু মানে জাস্ট হিট করে নিলাম প্যানটা। তো হালকা গরম হয়ে আসছে দেখতেই পাচ্ছেন, চেক করে নিচ্ছি আমি। তো এ পর্যায়ে বসাই দেব। তো ডাকনার যে ছিদ্রটা আমি একটা লং দিয়ে মানে বন্ধ করে দিয়েছি, আর এই যে 200 পাওয়ার দিয়ে আমি 10 মিনিট পরে আবার আসতেছি। বেশি সময় লাগে না যেহেতু সরাসরি হচ্ছে এটা, 10 থেকে 12-13 মিনিট এরকমই। তো কেকটা চেক করতেছি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে চলে আসছে কাঠিটা। তো হয়ে আসছে আমার প্রায় মানে 13-14 মিনিট লাগছিল। তো আপনার গ্যাসে করলে হয়তো 15 মিনিট, আর ব্যাটারটার উপর নির্ভর করে যদি পাতলা করেন একটু সময় লাগবে। আমার তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছিল। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, নামিয়ে নিব। আর ভুলে আমি উল্টাভাবে মানে ফেলে দিয়েছি উপর করে, উপর করার কারণে আমার কেকটা মানে চেপটে গেছিলো গরম অবস্থা, যেহেতু ফেলে দিছে। আমার মনে নাই যে কেকের স্টিমার থেকে ভাবে খোলা যায়। তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, আর খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও ট্রাই করবেন। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল অপশন চালু করে রাখবেন। তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্লিজ। আর আপনাদের সাপোর্ট ভালোবাসা সবই দরকার, আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমরা আগাতে পারবো না সামনের দিকে। তো কেকটাই যে চেপে গেছে দেখতেই পাচ্ছেন গরম অবস্থার কারণে, আর খুব স্পঞ্জ হয়েছিল কেকটা, খুবই সুন্দর। তো গরম অবস্থায় পুরোটাই কেটে নিচ্ছি, আর ভালোভাবে কাটতে পারিনি, বাচ্চারা খাবে বসে আছে। তো আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আমার পক্ষ থেকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।